দিল্লির তকতকি বসতে চলেছে আম আদমি পার্টি, শনিবার আরও স্পষ্ট করে সেই ইঙ্গিতই দিলেন অরবিন্দ কেজরিওয়াল। কংগ্রেসের সমর্থন নিয়ে দল সরকার গড়বে কিনা তা স্থির করতে সোমবার পর্যন্ত দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জঙ্গের কাছে সময় চেয়ে রেখেছেন কেজরিওয়াল। দলীয় নেতৃত্বের বক্তব্য, ওই সময়ের মধ্যে সভা, ওয়েবসাইট, SMS এর মাধ্যমে দিল্লির মানুষের থেকে সরকার গড়া নিয়ে রায় নেবেন তারা। সেই মতো এদিন দিল্লির বিভিন্ন জায়গায় সভাও করেছে আম আদমি পার্টি। এই পরিস্থিতিতে এদিন কংগ্রেস বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে কেজরিওয়াল বলেন, রাজনৈতিক দলগুলো মনে করে আমরা সরকার চালাতে পারবো না, সরকার চালানো চাঁদে যাওয়ার মতো কঠিন কিছু নয়, ক্ষমতা এলে কংগ্রেস বিজেপির থেকে আমরা ভালোভাবে সরকার চালাবো, সবার আগে সেই সরকার বিদ্যুৎ সংস্থাগুলির অডিট ও জনলোকপাল আইন তৈরির চেষ্টা করবে। কংগ্রেস বিজেপিকে চাপে রাখতে কেজরিওয়াল এদিন বলেন, হাতে চাঁদ পাওয়ার আশা মানুষ করছে না, আমরা সরকারে এসে যদি কোনো বিল পেশ করি এবং সেটি যদি কংগ্রেস ও বিজেপি সমর্থন না করে তাহলে তারাই মানুষের কাছে ধরা পড়ে যাবে, সরকার গড়া হচ্ছে ইস্যুভিত্তিক সমর্থনের ওপর। কংগ্রেস বিজেপি গত কয়েকদিনের মতো সরকার গড়া নিয়ে এদিনও কেজরিওয়ালের ওপর চাপ বাড়িয়েছে। आम आदमी पार्टी के क्या कहने, इन्होंने कहा था ना समर्थन देंगे ना समर्थन लेंगे, अब हमें समझ में नहीं आ रहा है कि यह क्या करने का प्रयास कर रहे हैं। जब इन लोगों को समर्थन मिल रहा है और सरकार बन रही है तो बनाना क्यों नहीं चाह रहे आप? मुझे लगता है थोड़ा सा कंफ्यूज है, इनको समझ में नहीं आ रहा क्या करें, सामने लड्डू पड़े हुए हैं कैसे खाएं ये इस प्रकार सोच रहे हैं। साथ ही साथ इन्होंने बहुत सारे वादे किए हैं, वो कैसे पूरे करेंगे यह भी इनके मन में एक बहुत बड़ी चिंता है। কেজরিওয়ালকে কটাক্ষ করতে ছাড়েননি তার একসময় সতীর্থ কিরণ বেদীও। টুইটারে তিনি লিখেছেন, সরকার গড়লে তাদের ঘোষিত শত্রুর সঙ্গে আম আদমি পার্টিকে ঘর করতে হবে, আর সেটা না করা মানে পালানো। পাল্টা মুখ খুলেছেন আম আদমি পার্টির মনীষ সিসোদিয়া। লোকনে বহুত তেজি সে সমর্থন দেখে কা হ্যায় কি আম আদমি পার্টি কি সরকার বানায়। ইয়াহ পে মাই সমঝতা হুঁ 1000 কে করিব লোক মৌজুদ হ্যায়, ইনমে সে 14 লোকনে কাহা কি নাহি বানানি চাহিয়ে, বাকি সারে লোকনে কাহা कि हाँ आम आदमी पार्टी को मौजूदा परिस्थितियों में सरकार बना लेनी चाहिए। तो यहाँ का इस सभा का यह फैसला है, बहुमत में अगर यही फैसला रहा जैसा इस सभा का है तो फिर सरकार बनाएंगे। শীতের রাজধানীতে এখন রাজনৈতিক উত্তাপ, প্রতিদিনই পারদ চড়ছে, সোমবার কি হয় সেদিকেই নজর সবার। এবিপি আনন্দ।